আজকে আমরা দেখব কলিউসিভ অলিগোপলি পারফেক্ট কার্টেল মডেল। এই মডেলে যাওয়ার আগে আমি কিছু আগের জিনিসগুলো, হিস্টোরিক্যাল জিনিস বা তার আগের জিনিসগুলো আমাদের কিছু বলতে হবে, যে আমরা এতদিন ধরে যা যা মডেল করেছি অলিগোপলির ক্ষেত্রে, সেটা যদি বলি সুইজি মডেল, আউটপুট অ্যান্ড প্রাইস ডিটারমিনেশনের জন্য সুইজি মডেল, যেটা কিং ডিমান্ড কার্ভের বিশেষ করে বৈশিষ্ট্য রয়েছে, বার্টেন্ড মডেল, ওকে, অলিগোপলি বা ডুওপলি মডেল, স্টেকেলবার্গ ডুওপলি মডেল, কুলনট ডুওপলি বা মনোপলি, এই অলিগোপলি মডেল, এই সমস্ত মডেলগুলোতে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি, যেটা যে সমস্ত ফার্মগুলো নিজেদের মধ্যে, সমস্ত ফার্ম বলতে জাস্ট দুই তিনটে চারটে এরকম ফার্ম নিয়ে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, তাহলে সেই ফার্মগুলো নিজেদের মধ্যে একটা প্রাইস কি করবে, কম্পিটিশন করবে, সেই কম্পিটিশনটা হবে, এবং কম্পিটিশন হওয়ার ফলে যদি প্রাইস নিয়ে কম্পিটিশন হয়, প্রাইস নিলে কম্পিটিশন যদি হয় তাহলে প্রাইস ওয়ার তৈরি হবে। প্রাইস ওয়ার মানে কি, প্রাইস যদি ওয়ার তৈরি হয় তাহলে দুটো ফার্ম একে অপরের প্রাইসকে নিয়ে এতটাই কমানোর চেষ্টা করবে যাতে শেয়ার, মার্কেট শেয়ারটা তার দিকে বেশি যায়, ফলে তাদের প্রাইস ওয়ার এমন একটা নিম্নতম বিন্দুতে পৌঁছবে যেখানে তার দামটা মার্জিনাল কস্টের সাথে সমান হবে, দ্যাটস মিন পি ইকুয়াল এম সি। সেটা ছিল কি, নন কলিউসিভ। নন কলিউসিভ মডেলে আউটপুট, আউটপুটের ক্ষেত্রেও আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে, যেমন কুলনট মডেল আউটপুটের ক্ষেত্রেও দেখেছি যে তাদের কম্পিটিশন হওয়ার একটা চান্স থাকে। বার্টেন মডেলে কি দেখেছি, বার্টেন মডেলে আমরা দেখলাম যে প্রাইস নিয়ে একটা লড়াই চলছিল দুটো ফার্মের মধ্যে, এবং সেখান থেকে প্রাইস ওয়ার তৈরি হয়, এবং প্রাইস ওয়ার থেকে আমাদের প্রাইস ডিটারমিনেশন যে জায়গাটা, প্রাইস ডিটারমিনেশনের জায়গাটা প্রাইস ওয়ার থেকে কি করছে, প্রাইস লেভেলটাকে একদম নিচে নামিয়ে দিচ্ছে। এর ফলে ঠিক কি তৈরি হচ্ছে, কনজিউমারদের গেন, কনজিউমাররা বেশি করে সারপ্লাস তৈরি করতে পারছে, প্রোডিউসার সারপ্লাসটা কি হচ্ছে, কমে যাচ্ছে, মার্জিনটা কমে হচ্ছে। আবার স্টেকেলবার্গ মডেল বা এজওয়ার্থ মডেলের ক্ষেত্রেও আমরা সেটা লক্ষ্য করেছি যে নন কলিউসিভ মডেলে কি হয়, প্রাইস কম্পিটিশন তৈরি হয়, প্রাইস কম্পিটিশনটাকে একটা লিমিটেড রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করে, কিন্তু রাখে না, অনেকে চিটিং, চিটিং কথাটা কেন বলছি, তার কারণ নিজেদের মধ্যে ঠিকঠাক করে নিলেও কেউ একজন চিট ফার্ম, সেটা তার প্রাইস কমিয়ে যায়, ফলে অন্য যে মার্কেট শেয়ারটা তার কাছে চলে আসে, এর ফলে আবার একটা প্রাইস কম্পিটিশন শুরু হয় এবং প্রাইস ওয়ার তৈরি হয়, ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম তৈরি হয় নন কলিউসিভ মডেলের ক্ষেত্রে, সেগুলো আমরা আগেই আলোচনা করেছি। বর্তমানে কলিউসিভ অলিগোপলি বলতে এখানে কোনো প্রাইস কম্পিটিশন হবে না, প্রাইস নিয়ে কম্পিটিশন হবে না, এক কথায় কলিউসিভ বলতে, কলিউসিভ কথার অর্থ কোঅপারেট টু গেইন অ্যাডভান্টেজ, কোঅপারেট টু গেইন অ্যাডভান্টেজ, কোঅপারেট টু গেইন অ্যাডভান্টেজ। তাহলে কলিউসিভ কথার অর্থ কি, কোঅপারেট টু গেইন অ্যাডভান্টেজ মানে একে অপরের সঙ্গে কোঅপারেট করবে লাভের সুবিধাগুলোকে নেওয়ার জন্য একটা ইন্ডাস্ট্রির মধ্যে, নট এ ফার্ম, একটা ফার্মের ভেতরে যতগুলি ইন্ডাস্ট্রি থাকবে, সেই সরি একটা ইন্ডাস্ট্রির মধ্যে যতগুলি ফার্ম থাকবে, সেই ফার্মগুলো একত্রিত হওয়ার পর যে অংশটা পড়ে, যে কার্যকলাপ হবে, সেটা হচ্ছে কলিউসিভ অলিগোপলি। এবার কলিউসিভ অলিগোপলি ন্যাচারালি, কলিউসিভ অলিগোপলি ন্যাচারালি আমাদের দুটো ধরনের হয় কলিউসিভ অলিগোপলি, এক হচ্ছে কার্টেল আর দুই নম্বর হচ্ছে প্রাইস লিডারশিপ, প্রাইস লিডারশিপ, এক হচ্ছে কার্টেল, দুই হচ্ছে প্রাইস লিডারশিপ। কার্টেল আমরা যেহেতু এখন কার্টেল নিয়ে আলোচনা করব, তাই কার্টেলের দিক থেকে যদি আমরা ভাবি, কার্টেল কি জিনিস সেটাকে আমরা লক্ষ্য করি আগে, প্রাইস লিডারশিপটা আমাদের এখন আসবো না, পরের ভিডিওতে দেখা যাবে। তাহলে কার্টেলটা আগে কি, কার্টেল হচ্ছে এমন একটি সিচুয়েশন যখন সাপোজ কিছু ফার্ম আছে এ বি সি ডি, সেই সমস্ত ফার্মগুলো
নিজেদের মধ্যে একটি এগ্রিমেন্ট তৈরি করবে, এবং নিজেদের মধ্যে এগ্রিমেন্ট তৈরি করবে কি অ্যাজ এ প্রাইস ডিটারমিনেশন অর আউটপুট ডিটারমিনেশনের ক্ষেত্রে নিজেদের মধ্যে যে এগ্রিমেন্টটা হবে সেটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সির কাছে যাবে। সেটি কি, সেটি যদি একটা গভর্নমেন্টও বলা হয় সে গভর্নমেন্টও বলা যাবে, বা সেটি একটি যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সির কাছে এই নথিপত্রগুলোকে তাকে তাকে দায়িত্ব দেওয়া হবে, কাছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিকে, সে ঠিক করবে কতটা প্রাইস হবে এবং তার মার্কেট শেয়ার আউটপুটটা কত হবে অ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল ইচ ফার্ম ইন দ্য ইন্ডাস্ট্রি। তা সেক্ষেত্রে যেহেতু প্রাইস এবং আউটপুটটা ডিটারমিনেশন করছে কে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি, তার হাতে যেহেতু আছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাদের যে প্রাইস, ফার্ম এর প্রাইস, ফার্ম বির প্রাইস, সি ডি সমস্ত কিছুর প্রাইস এবং তাদের যে টোটাল মার্কেটের যে শেয়ার সেটাও কিন্তু কে ডিসাইড করবে, আমাদের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাডমিনিস্ট্রেশন এজেন্সি। এবার আমাদের একটা ছোট উদাহরণ দিয়ে তাহলে বোঝায় তাহলে জিনিসটা আরো সুবিধা হবে। যেমন এইটা কি, এটা আমরা সবাই বেশিরভাগই জানি, ওপেক। ওপেক কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটা একটা সংস্থা, এটা নট এ কান্ট্রি, এটা একটা সংস্থা যেগুলো সমস্ত দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলো যেখানে পেট্রোলিয়াম উৎপাদন করা হয় সেই সমস্ত দেশগুলোকে, দেশগুলোর মধ্যে যত ফার্ম আছে সব একটি ফার্ম একসঙ্গে যুক্ত হয়ে একটা এগ্রিমেন্ট প্রকাশ করে যেখানে প্রাইস এবং আউটপুটটা ডিটারমিনেশন থাকে বিভিন্ন ফার্মের ক্ষেত্রে। এবং আমরা এখান থেকে দেখতে পাই যে এদের মধ্যে কোনো প্রাইসের কম্পিটিশন হচ্ছে না, তার কারণ একটা এগ্রিমেন্টের ব্যাপার আছে এখানে, যার শেয়ার ওই ঠিক করবে, কে ঠিক করবে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি ঠিক করে দেবে এবং তাতে রাজিও থাকবে এগ্রিমেন্টে, কারা রাজি থাকবে, এসে ফার্মস ইন্ডিভিজুয়াল ফার্ম ঠিক করবে থাকবে, রাজি থাকবে এই ওপেকের সমস্ত কন্ডিশনে। এবং এর ফলে কি হয়, এর ফলে যেহেতু এ একটা প্রাইস ঠিক করছে এবং তার কোয়ালিটি ঠিক করছে, তাহলে যেহেতু কম্পিটিশন এর মধ্যে হচ্ছে না, তার ফলে প্রাইস ওয়ার তৈরি হচ্ছে না, প্রাইস ওয়ার তৈরি হলে প্রাইস নিচেও নামছে না, প্রাইস নিচে না নামলে আমাদের কনজিউমার সারপ্লাস কম পাচ্ছে, প্রাইস যদি নিচে নামায় তাহলে কম দাম দিয়ে বেশি প্রোডাক্ট পাবে, এটা কাদের লাভ, কনজিউমারদের। ফলে কনজিউমারদের যে কনজিউমার সারপ্লাসের যে মার্জিন সেটা কম হচ্ছে, এখানে কি হচ্ছে প্রফিট মার্জিনটা কার বেশি হচ্ছে, একে প্রডিউসারের বেশি প্রফিট মার্জিনটা, প্রডিউসারের বেশি হচ্ছে। এবার প্রডিউসারের ক্ষেত্রে যদি প্রফিট মার্জিন বেশি হয় তাহলে সমস্ত সবাই কি কি চাইবে, যে কার্টেলই হোক অ্যাকচুয়াল। ফলে এই কার্টেল মডেলটা অ্যাকচুয়ালি মনোপলি ইন্ডাস্ট্রি অর ফার্মের মতো বিহেভ করে, মনোপলি ইন্ডাস্ট্রি বা ফার্মের মতো বিহেভ করে, তার কারণ দাম তো স্থির, দাম স্থির বলতে কি, দাম নড়াচড়া করতে পারবে কে করবে, সেটা একটা ইন্ডিভিজুয়াল ফার্ম না, এটা ওপেন নির্ধারণ করে দেবে যে তার দাম কত হবে। এবার দাম যেটাতে থাকবে সেটা নিশ্চয়ই একটা মনোপলি যেহেতু করছে, তাহলে আপনি, আমি সাপোজ একটা ফিক্সড দাম করলাম, এবার ফিক্সড দামে যদি কোনো কনজিউমার নিতে ইচ্ছুক থাকলে নিতে পারবে, না ইচ্ছুক থাকলে নিতে পারবে না, কিন্তু দাম কমাতে পারবো না। ফলে কি হবে, এখানে একটা মনোপলি পাওয়ার তৈরি হবে, এবং মনোপলি পাওয়ারের জন্য কি হবে, প্রফিটটা আমরা সবসময় জানি যে মনোপলিতে প্রফিটটা একটু বেশি হয়, এমসি ইকুয়াল টু এমআর। সেক্ষেত্রে আমাদের যে এই যে মনোপলিস্টের যে ওপেক একটা পলিসি, অলিগোপলিটা কার্টেলের ক্ষেত্রে যদি পারফেক্ট কার্টেল হয়, পারফেক্ট কথাটা কেন বললাম কিছুক্ষণ পরে বলছি, পারফেক্ট কার্টেলের ক্ষেত্রে সেটা মনোপলিস্ট বা মনোপলি প্রফিটের বিয়ার রান করে, যে মনোপলি প্রফিট পাবো। এক্ষেত্রে আমরা যদি মনোপলির ইকুইলিব্রিয়াম যদি আমরা দেখি, ইকুইলিব্রিয়াম কন্ডিশন মনোপলি, তা আমাদের মনোপলির ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি ছিল, এমআর ইকুয়াল টু এমসি। তাহলে এমআর ইকুয়াল টু যদি এমসি হয় মনোপলি ফার্মের ক্ষেত্রে, এমআর ইকুয়াল টু এমসি, তাহলে এখানে কি হবে, এখানে হবে কম্বাইন্ড এমআর
আর কম্বাইন এমসির সাথে সমান, তার কারণ এখানে তো কম্বাইন সাথে না বিভিন্ন ফার্মের যোগফলের সমষ্টিগুলোকে, কিন্তু সেটাও তো মনোফল হিসেবে রান করছে, তাহলে কম্বাইন অফ এমআর কম্বাইন অফ এমসি এটাও কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন একটা কার্টাইল মডেলের ক্ষেত্রে। এবার আমরা কেন বলছি যে পারফেক্ট তার কারণ বলি, পারফেক্ট হচ্ছে এই কারণে বলা হয় যে কার্টেল মডেলটা অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা হয়, কার্টেল যেটা আমরা আবার প্রথম থেকে বলি কলিউসিভ মডেল, অলিগোপলি, অলিগোপলিকে দুটো ভাগে ভাগ করা হয়, নন কলিউসিভ কলিউসিভ, নন কলিউসিভের মধ্যে পড়ে কি কি, নন কলিউসিভের মধ্যে পড়ে কুলনার মডেল, বার্টেন মডেল, স্টেকেলবার্গ অ্যান্ড এজওয়ার্থ অলসো, আর কলিউসিভের মডেলের মধ্যে পড়ে কার্টেল অ্যান্ড প্রাইস লিডারশিপ। কার্টেলের যদি ভাগগুলো দেখি তাহলে দুটো ভাগ, এক হচ্ছে পারফেক্ট কার্টেল, আর একটা হচ্ছে মার্কেট শেয়ারিং, এক হচ্ছে পারফেক্ট কার্টেল আর একটা হচ্ছে মার্কেট শেয়ারিং কার্টেল। তাহলে পারফেক্ট কার্টেলটা আমরা আজকের এই টপিকেই আলোচনা করছি। তাহলে পারফেক্ট কার্টেলটা কি জিনিস, পারফেক্ট কার্টেল হচ্ছে এমন একটা চুক্তি বা আইনগত বা এগ্রিমেন্ট যেখানে সমস্ত ফার্মগুলো একটা ইন্ডাস্ট্রি বেশি, একটা ইন্ডাস্ট্রির মধ্যে সমস্ত ফার্মগুলো একটা এগ্রিমেন্টের মধ্যে থাকবে যেখানে প্রাইস এতটাই সেম যে লেভেলে থাকবে যেখানে প্রত্যেকটা ফার্ম তার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে ফার্মের কস্ট বেশি হবে সে ফার্ম দাম দিতে বেশি চেষ্টা করবে, কিন্তু এখানে যেহেতু দামটা ফিক্সড আছে সেহেতু তার কি প্রফিট মার্জিনটা কম হবে, আর যে ফার্ম কস্টটা কম করবে তার প্রফিট মার্জিনটা কি হবে বেশি হবে, অ্যাকচুয়ালি প্রডিউসের সার্কুলাসটা বেশি হবে। তাহলে এক্ষেত্রে আমরা আলোচনা করছি পারফেক্ট কার্টেল। যদি ওপেকের ধারণাটাই বলি তাহলে ওপেকের ধারণা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যদি চার পাঁচটা ফার্ম যদি একটা ওপেকের এগ্রিমেন্টে চুক্তি হয় তাহলে চার পাঁচটা ফার্মের মধ্যে কি হয় একটা নির্দিষ্ট আইনবদ্ধ থাকে যে না আমাদের বেরোনো যাবে না ওপেক, তাহলে ইন্ডাস্ট্রিটা ফার্ম ইন্ডিভিজুয়াল ফার্ম যদি মনে করে যে না আমি এখান থেকে পারবো না মার্কেট করতে, সে তাকে বের করে দেবে, কে বার করবে ওপেক, তারা এগ্রিমেন্টের যদি না মানে। এক্ষেত্রে কি হয় পারফেক্ট কার্টেলে যদি মনোপলি হিসেবে রান করে, এটা আমাদের রাখতে হবে যে মনে পারফেক্ট কার্টেলটা মনোপলি হিসেবে রান করে এবং তার প্রফিটও কিন্তু মনোপলি হিসেবে করে এবার ইকুয়াল টু এমসি। এক্ষেত্রে আমাদের আর একটা জিনিস মনে রাখার বিষয় যেটা পারফেক্ট কার্টেল, পারফেক্ট কার্টেলে যেটা প্রাইস ফিক্সড করে দেবে এবং কোয়ান্টিটি যেটা বেরোবে অ্যাজ এ কস্ট ডিটারমিনেশন ক্ষেত্রে সেটাই তার থাকবে, কোনো চেঞ্জেস হবে না, এর জন্য এটাকে কিন্তু পারফেক্ট কার্টেল মডেলও বলে অ্যাকচুয়ালি। ওকে, আর মার্কেট শেয়ারিং মডেল এটা পরে আমরা ভিডিওতে দেখব, বাট আমি এটুকুনে টাচ দিয়ে যাচ্ছি। মার্কেট শেয়ারিং মডেলটা হচ্ছে এমন অবস্থা যখন পারফেক্ট কার্টেল, পারফেক্ট কার্টেল থাকা অবস্থায় কোনো একটা ফার্ম সেই ইন্ডাস্ট্রি বা সেই গভর্নমেন্ট অর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সির এগ্রিমেন্টটাকে মানতে চাইছে না, বলছে না ওটা আমার শেয়ারিং বা আমার ওটা ঠিক হচ্ছে না, আমি অন্য জায়গায় মার্কেট করলে এর থেকে বেশি মার্কেট করতে পারতাম, সেক্ষেত্রে সে মার্কেট থেকে ছিটকে যাবে, ফলে এগ্রিমেন্টে মানতে পারবে না, ফলে একটা চিরস্থায়ী হবে না একটা কার্টেল, সেটি চিরস্থায়ী হতে পারবে না। চিরস্থায়ী যদি না হতে পারে তখন সেই কার্টেলটাকে মার্কেট শেয়ারিং কার্টেলের মধ্যে চলে যায়। মার্কেট শেয়ারিং কার্টেল বলতে আমার যদি একটা এটা পোর্শনটা থাকে একটা মার্কেট টোটাল মার্কেট, তার মধ্যে যদি আমি যদি দুটো ফার্ম ধরি তাহলে বলবে যে একটা মার্কেট বলবো যে আমি এতখানে নিব, আর একটা মার্কেট বলবো তাহলে আমি একটু করি। এই হচ্ছে মার্কেট শেয়ারিং পোর্শনটা, এখানে কার্টেলের মতনই করবে, নিজেদের মধ্যে চুক্তি থাকবে যেটা আমি এতটা শেয়ার নিব, আমার ওই পাশের শেয়ারটা থাকবে, তোমার এই পাশের মার্কেট শেয়ারটা থাকবে, এই হিসেবে মার্কেট শেয়ারিং কার্টেলটা করা হয়। কিন্তু মার্কেট শেয়ারিং কার্টেল নিয়ে এখন আলোচনা করলাম না, আমরা যাচ্ছি পারফেক্ট কার্টেল। ওকে, তো পারফেক্ট কার্টেলের মধ্যে আমরা এখন কিছু অ্যাজাম্পশন ধরি যে পারফেক্ট কার্টেল মডেলটা কি হবে, সে অ্যাজাম্পশনগুলো হচ্ছে বিভিন্ন অ্যাজাম্পশনস রয়েছে বিভিন্ন বইয়ে, তার মধ্যে কিছু বই থেকে সেটা কালেক্ট করা হয়েছে এবং কিছু বই থেকে কালেক্ট করে সেটা তোলা হয়েছে। অ্যাজাম্পশনস নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানের অ্যাজাম্পশনস কি, টু
টু ফার্ম, দুটো ফার্ম থাকবে। এটা স্বাভাবিক যে আমি যেহেতু মডেলটা তৈরি করছি, যেটা পূর্ণ মডেলের ক্ষেত্রে বলি, বার্টন মডেলের ক্ষেত্রে বলি, বা স্টেকেলবার্গ এজোয়ার যাই বলি না কেন, সেক্ষেত্রে দুটো ফার্মই আমরা ধরবো। দে আর সেল দ্য হোমোজিনিয়াস প্রোডাক্ট, তিন নম্বর কি, দে সেল দ্য হোমোজিনিয়াস প্রোডাক্ট, তিন নম্বর হচ্ছে কাস্টমার হ্যাজ ফুললি ইনফরমেশন। ওকে, কারণ তো যেহেতু কার্টেল আছে, তার প্রায় কাস্টমার তো সবাই জানতেই পারবে যে এত রকমের দাম, এই দামে আমরা এই পর্যন্ত পাবো, তারা কম না কমও করা তো হবে না। যেমন একটা শপিং মল, বড় শপিং মলে কি হয়, নিলে নাও না নিলে নিতে হবে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা ওখানে দামাদামি করতে পারি না, তার ফলে বেশিরভাগ চান্স কি থাকে, অনেকে দামাদামের ভয়েও কি করে বেশিরভাগ শপিং মল থেকে নেয়। সেই হিসেবে যদি আমরা একটা মনোপলি হিসেবে চার্জ রান করি, বা একটা ট্রেনের টিকিট, ট্রেনের টিকিটে আমি 5 টাকার টিকিটে আমি কখনো বলতে পারি না 3 টাকা দিবেন 4 টাকা দিবেন, কোনোদিন সম্ভব না, তার কারণ সেটা তো মনোপলি চার্জেস না। ওকে, তা নেক্সট, তারপরে আমাদের বায়াস উইথ পারফেক্ট নলেজ, বায়াস উইথ পারফেক্ট বায়ার্স উইথ পারফেক্ট নলেজ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কি বলেছে এটাতে, যে বায়ার্স উইথ পারফেক্ট নলেজ, এই কথাটা মানে হচ্ছে বায়ার্সরা সমস্ত কিছুই এখানে জেনেই কিন্তু কিনতে আসবে বা কিনবে কোনো কিছুই, সেটার কথা বলেছে। নেক্সট যেহেতু এখানে এস দিয়েছি, এখানে এস দেওয়া যাবে না, ফার্মস নো ইন্ডাস্ট্রি এটা 4 নম্বর কি বলেছে, ফার্মস নো ইন্ডাস্ট্রি ডিম্যান্ড, ইন্ডাস্ট্রি ডিম্যান্ড কেন কথাটা আসছে, এক হচ্ছে আমাদের বিভিন্ন ফার্মে যে ডিম্যান্ড সেগুলোকে যদি হরাইজন্টালি আমরা যোগ করি, দ্যাটস মিন এগ্রিগেট ডিম্যান্ড, সেই এগ্রিগেট ডিম্যান্ডকে আমরা কি বলি, ইন্ডাস্ট্রি ডিমান্ড। এবং যদি একটা ফার্মে যেহেতু কলিসি, কলিসি মনে কি হয়, সমস্ত ফার্মগুলো তো তাদের এগ্রিমেন্টে জানলে যে একটা ইন্ডাস্ট্রি ডিমান্ড কতখানি, সেই ডিমান্ডের উপরে আমাদের দাম কতখানি নির্ধারণ হচ্ছে, এবং তার কোয়ালিটি বা কোয়ান্টিটি যাই হিসেবে ধরি না কেন, কোয়ান্টিটি অফ আউটপুট সেল অফ অফ দ্য ইন্ডিভিজুয়াল ফার্মস, তাহলে সেগুলো আমরা জানতে পারবো। নেক্সট 5 নম্বর কি আসছে, যে কস্ট, যে আমাদের ডিফারেন্ট কস্ট কার্ভ আমরা বিয়ার করবো, কিরকম ডিফারেন্ট কস্ট কার্ভ, ডিফারেন্ট ডিফারেন্ট কস্ট কার্ভ আমরা ডিফারেন্ট কস্ট কার্ভ বের করবো। এইগুলো হচ্ছে ডিফারেন্ট কস্ট কার্ভ বলতে কি, এত ফার্মের সাপোজ আমি এটা ফার্ম ওয়ান আছি, ফার্মের ওয়ান যদি এরকম থাকে, এটা এমসি, এটা এসি, ফার্ম বি এর যদি মেজারমেন্ট করি, আলাদা হতেই পারে এসি এমসি যদি কার্ভটা, তাহলে তাদের কস্ট কার্ভ, যে কস্ট কার্ভ মানে কি, এমসি এসি এই সমস্ত কার্ভগুলো কি হবে, ডিফারেন্ট কাইন্ড হবে। ওকে, তাহলে আশা করি এই অ্যাজাম্পশনস গুলো বোঝা গেল। এবার আমরা যাব গ্রাফে, এবার আমরা আঁকি আগে গ্রাফটা, গ্রাফটা একটুখানি দেখার জিনিস যে ওখানে কিছু কিছু জিনিস যদি আমরা পরপর স্টেপ স্টেপ বাই না করি, তাহলে গ্রাফটা কিন্তু হবে না, আমারও কিছুটা প্রবলেম হতে পারে, স্বাভাবিক শরীরে প্রবলেম হবে। নিচের দিকে সব কোয়ান্টিটি মেনশন করছি, এটা একবারে লিখলাম, হ্যাঁ সবগুলোতে কোয়ান্টিটি, এখানে আমি প্রাইস, যেটা হল আমাদের ভার্টিক্যাল আছে, সেই সবগুলি প্রাইস অ্যান্ড কস্ট আমি একটাতে লিখছি, যাতে আমার সুবিধা হয়, প্রাইস অ্যান্ড কস্ট। তো এক্ষেত্রে আমরা যদি কিছুটা এরকমভাবে ভাবি যে একটাতে কার্ভ আছে, সাপোজ
না আমি এমসিএ আঁকলাম, কিছু যদি পরে চেঞ্জ করতে আমি একটু চেঞ্জ করব। এটা হচ্ছে কিউ পি পি পি, এখানে পি মাপছি, এ আর এম আর অ্যান্ড কস্ট, এখানে কিউ। তাহলে একটা এমসিএ যেহেতু ফার্ম এ, এটা আমি লিখে দিই ফার্ম এ, ফার্ম বি, আর এখানে আমরা করছি ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি, এটা ইন্ডাস্ট্রি টোটাল ফার্মে যোগ। ওকে, এটাকে একটু বড় করে আঁকি, তাহলে আমাদের জিনিসটা অনেকটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এসি বি এমসি বি। আমরা এখান থেকে একটা কার্ভ আঁকি, এটা এ আর, এটা কি এম আর। ইয়ার মিন্স, ইয়ার মিন্স ডিম্যান্ড কার্ভ, ইয়ার মিন্স, ইয়ার সবসময় কি করে আমাদের, এটা হচ্ছে ইমার কার্ভ। ওকে, এবার এটা হচ্ছে এম আর, ইয়ার। আমি একটা কার্ভ নিলাম, এটা কি এমসি, এটা আই হিসেবে সূচিত করি, এখানে যেহেতু ফার্ম দিই এটাকে আই হিসেবে সূচিত করলাম। এমসি টার অর্থ কি আমি লিখে দিচ্ছি, এমসি ইজ ইকুয়াল টু এমসি এ প্লাস এমসি বি, দুটো ফার্মের সমষ্টি যেহেতু বলেছে। আর এম আর মিন্স এখানে কি, এম আর করে দেওয়ার অর্থ হচ্ছে এম আর এ প্লাস এম আর বি, এটা যেহেতু কম্বাইন্ড করে এম আর এন্ড এমসি। এবার এক্ষেত্রে যদি আমরা সিঙ্গেল হ্যান্ডে ফ্রি হ্যান্ডে আঁকা উচিত, প্রাইসটা সবসময় ওখান থেকে আর একটু একটু উঁচু করলে বেটার হতো, হ্যাঁ একটু উঁচু করলে ভালো হবে জিনিসটা। এটা আমি টানলাম, এবং এই পয়েন্টে আমাদের কি করছে, যদি এই পয়েন্টে টানি, এটা কি পয়েন্ট, এম আর ইকুয়াল টু এমসি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, কার ইন্ডাস্ট্রি। এবং এটা প্রাইস লাইন, যেটা আমাদের প্রাইস লাইন সমস্ত কিছু, এটা পি এ আর এটা পি বি, এটা আমাদের মাথায় রাখতে হবে এটা। ওকে, তো সেই রেসপেক্টে আমাদের যদি এটা হচ্ছে ই বি ইকুইলিব্রিয়াম অফ বি, এটা ইকুইলিব্রিয়াম অফ এ ফর্মে, এটা কিউ, কিউ কি করব, কিউ এ, এটা কিউ বি। যদি আমরা কস্ট লাইনটাকে, এটা যেহেতু আমাদের কস্টের কার্ড, আমার এইটুকুই লাগছে, এটা আমাদের যেহেতু কস্ট কার্ড, এটা আমাদের মাথায় রাখতে হবে যে জিনিসটা আমরা লজিক্যালি ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমি পিকচারটা সেজন্য ওখানে দিয়েছি। তাহলে আমরা এটা দেখি যে এখানে কি হচ্ছে, এটা আমাদের ফ্রি হ্যান্ডে আঁকলাম বলে লাইনটা একটু দেখা পাকা হয়েছে, নাহলে লাইনটা এমনি ফ্রি হ্যান্ড বলে এটা এরকম প্রবলেম হচ্ছে। তাই এখানে আমাদের যেটুকু আমাদের দেখলাম যে এই যে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কে করছে, এটা ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম আউটপুট সেটা হচ্ছে ফার্ম এ, এটুকু ও কিউ বি এবং ও কিউ আই, এখানে হচ্ছে পি আই আর এটা সি, তাই না, সি সি বি সি এ। তো এবার আমাদের এইটা জিনিস, একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে পজিশনটা আসছে সি এর কার্ভে,
তাহলে এইটুকু হচ্ছে আমার প্রাইস কতটা দিতে হচ্ছে, প্রাইস কতটা চার্জ আছে একটা ফার্ম এর ওপিএ আর কস্ট ওসিএ, তাহলে আমার প্রফিট কত হচ্ছে এইটুকু বোঝাচ্ছে কিনা, আমার এইটুকু প্রফিট এর ক্ষেত্রে কতটুকু প্রফিট এটা, এবং এইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রফিট। এবং এখানে যদি কার্টেল না হয়ে পারফেক্টলি যদি আমরা কম্পিটিশন হয় তাহলে প্রাইসটা কি হবে কমতে কমতে একেবারে নিচের দিকে চলে আসবে, ফলে এই যে প্রাইস লাইনটা শিখটা কি হবে নিচের দিকে চলে আসবে, ফলে প্রফিট মার্জিনটা কি হবে কম হতে শুরু করবে। ফলে এইভাবে কার্টেল মডেলটা যে এটা কার্টেল মডেলটা কি করে, যেমন আমি যদি বলি কিউ সরি ও কিউ আই ইজ ইকুয়াল টু ও কিউ এ ও কিউ এ প্লাস ও কিউ বি, অফকোর্স তো এটাই হবে যে ও কিউ আই যে টোটাল আউটপুটটা সেটা ও কিউ এ এবং ও কিউ বি এর সঙ্গে ফার্মের, সেটাই তো ইন্ডাস্ট্রি আর এটা কি ফার্মের, এটা হচ্ছে কার্টেল মডেলে একটা স্পেসিফিক চিত্র। এবং এটাই কিন্তু বেশিরভাগ বেশিরভাগ জায়গায় কিন্তু আমাদের দেখতে হবে যে কোন জায়গায় কি পজিশন আসছে, এটা এসি এমসি কার এসি এমসি কার এগুলো সব মেজারমেন্ট করছি, এই পয়েন্টটা হচ্ছে প্রাইস লাইনকে করছে যেটাকে আমি নাম দিদি এ এ দিলাম, এবং এখানে কি হচ্ছে এটা সিমেন্স কস্ট, এবার কস্ট লাইনটা এখানে আসছে, এটা কস্ট কার সি আই ইন্ডাস্ট্রিয়াল কস্ট, এটা ইন্ডাস্ট্রিয়াল কস্টের মধ্যে এইটাকে ডিসিশন দেবে, এই ডিসিশনটি নেবেন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সি, এবং তার নির্দেশে কিন্তু ফার্ম এ এবং ফার্ম এ তার আউটপুট এবং প্রাইস সেটাকে নির্দিষ্ট হিসেবে রাখবে। এবার আমরা দেখবো এর কিছু অ্যাজাম্পশন দেখবো, যে অ্যাজাম্পশন করছি এর অ্যাডভান্টেজ, যেহেতু কার্টেল মডেল পারফেক্টলি কার্টেল, এটা কোনো যে প্রাইস লাইনে হেরফের হচ্ছে না, সেহেতু পারফেক্টলি কার্টেল মডেলের কিছু কিছু অ্যাডভান্টেজ আছে সেগুলো আমরা লক্ষ্য করবো। এবার এবার আমরা দেখবো যে এর কিছু অ্যাডভান্টেজ কি দেখবো, এর কিছু অ্যাডভান্টেজ কি, অ্যাভয়েড প্রাইস ওয়ার, যেহেতু আমি বললাম যে এটা কার্টেল, যেহেতু সবাই এগ্রিমেন্টে রাজি আছে সেহেতু প্রাইসকে একটা ফিক্সড হিসেবেই কে করবে, সেন্ট্রাল এই অথরিটি বা কমন অথরিটি হিসেবে নামে পরিচিত, সেই অথরিটিটা যেহেতু প্রাইসটা ফিক্সড করে দেবে, তাহলে প্রাইসে যে কোনো কাস্টমার যদি নিতে আসে বা কোনো ওই দ্রব্যটা বা ওই জিনিসটা যদি কিনতে আসে তাহলে সেই দাম দিয়ে নিতে হবে, দাম কমাতে পারবে না, ফলে কি হচ্ছে তাদের মধ্যে যে কম প্রাইসের যে কম্পিটিশন একটা, প্রাইস কম্পিটিশন হলে প্রাইস ওয়ার তৈরি হবে, ফলে প্রাইস ওয়ার সেখান থেকে ক্যান্সেল আউট হচ্ছে, যে প্রাইস ওয়ার হবে না। গেইন অ্যাট দ্য এক্সপেন্স অফ কাস্টমার, গেইন হচ্ছে এক্সপেন্স অফ দ্য কাস্টমার, প্রাইস ওয়ার হওয়ার ফলে আমাদের কি হতো ফার্মদের ক্ষেত্রে প্রডিউসার লসে রান করতো, লস তো না অ্যাকচুয়ালি কম প্রফিট মার্জিনে থাকতো, বাট এক্ষেত্রে কি হচ্ছে গেইন করছে লাভ হচ্ছে, কিসের কাস্টমারদের যে এক্সপেন্স সে খরচটা যেটা কাস্টমারটা কিনছে সেটা তো প্রডিউসারদের লাভ, তাহলে সেটা হচ্ছে এক্সপেন্স, হচ্ছে এক্সপেন্স মানে খরচ, কাস্টমারদের খরচের থেকে কিন্তু আমাদের লাভ হচ্ছে বেশি, যেহেতু প্রাইসটা ফিক্সড, প্রাইস কমাতে পারছে না কাস্টমার। বিহেভ লাইক মনোপলি, যেটা আগেই বললাম যেহেতু কার্টেল হিসেবে আছে পারফেক্টলি কার্টেল, সেহেতু তারা মনোপলি হিসেবে চার্জ করবে, এবং বললাম যে কোনো দ্রব্য যদি কোনো কাস্টমার দাম কমাতে আসে তাহলে একটাই বিক্রেতা একটাই কথা বলবে নিলে নাও, নাহলে নিতে হবে না, অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি যদি বলতে হবে এটা, তাহলে বিহেভ লাইক এ মনোপলি। লাস্ট হচ্ছে জয়েন্ট প্রফিট ইন ইজ হায়ার দ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রফিট, ইন্ডিপেন্ডেন্ট প্রফিট বলতে স্বতন্ত্রভাবে যে প্রফিটটা পাবে অ্যাকচুয়ালি যদি প্রাইস কম্পিটিশন হয় তার থেকে কমা বাড়া করতে করতে এমন পরিস্থিতি আসবে যেখানে পি ইকুয়াল টু এলসি হবে, এটা যদি আমরা অ্যাকচুয়ালি দেখি তাহলে সেটা ন্যূনতম প্রফিট, দ্যাটস মিন পি ইকুয়াল টু এমসি যদি হয় তাহলে পাই ইজ ইকুয়াল টু জিরো হবে প্রফিটটা, তাহলে সেক্ষেত্রে জয়েন্ট প্রফিট ম্যাক্সিমাইজেশন, জয়েন্ট প্রফিট ইজ হায়ার দ্যান দ্য ইন্ডিপেন্ডেন্ট, সব সময়ের জন্য জয়েন্ট প্রফিট তো বেশি হচ্ছে, তার কারণে এখানে তো কার্টেল আছে প্রাইস তো চেঞ্জ করতে পারছে না, যার ফলে জয়েন্ট প্রফিটটা ইন্ডিপেন্ডেন্ট প্রফিট, মানে কেউ যদি একা ব্যবসা করতে চায় ফার্ম এ অর বি, কেউ যদি একা করতে চায় তাহলে সেটা ফার্ম এ এবং বি এর যোগফলের তুলনায় অনেকটা কম প্রফিট হবে ইন্ডিভিজুয়াল ফার্মে, ইন্ডিভিজুয়াল যদি কেউ ফার্ম হবে। আশা করি এই জিনিসগুলো বোঝা গেল, এইগুলোই অ্যাডভান্টেজ, এবং আমাদের এটা হলো কলিগ অলিগোপলি, যেটা পারফেক্ট কার্টেল মডেল এবং